ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि रामकृष्ण संघेर द्वितीय संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी शिवानंद जी महाराजेर उपदेश संकलन शिवानंद बाणीर द्वितीय खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आज आमरा शिवानंद बाणीर 70তম पर्व रेकर्ड करते चलेछि। एटा आमादेर काछे खूब एकटा मने होयेछिल एकटा असाध्य साधन करार मतो। 2019 साले जखन हठात करे लकडाउनेर फले समस्त आमादेर जे क्लासगुलो शास्त्र पढ़ा एवं शोना पठन पाठन सेटी जखन बंध हये जाय आचमकाय আমরা প্রথমে ভেবেছিলাম এই বন্ধ বোধ একটা সাময়িক ব্যাপার এবং খুব দ্রুত এর সমাধান সূত্র পাওয়া যাবে এবং আবার পুনরায় আমরা একত্রিত হয়ে ভগবানের কথা পাঠ এবং আলোচনা করতে পারব। কিন্তু যত সময় পেরোতে থাকলো আমরা অনুভব করতে থাকলাম যে সমস্যাটা জটিল থেকে জটিলতর হচ্ছে এবং খুব দ্রুত আর আমাদের কারোর সঙ্গে দেখা হবে না। এরই মাঝখানে আমাদের এখানে আমফান সুপার সাইক্লোন আমফান এলো, আমরা সেটি নিয়ে ভীষণ রকম ব্যস্ত হয়ে পড়লাম। মে মাসে সেটি হলো, মে জুন এবং জুলাইয়ের মাঝামাঝি যখন মোটামুটিভাবে আমফানের ত্রাণ একটা সঠিক গতিতে চলছে, ত্রাণ শেষ হয়ে গিয়ে আমরা পুনর্বাসনের কাজে হাত লাগিয়েছি, তখনই হাওড়া নিবাসী শ্রী শুভেন্দু মুখোপাধ্যায় আমাদের কাছে অনুরোধ করলেন। আগে যেটা হতো, আমি বলরাম মন্দিরে যখন ক্লাস করতাম, বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ পুঁথির যে ক্লাস করতাম সেই রেকর্ডিংগুলো আপলোড করার জন্য শ্রী সুজয় মুখোপাধ্যায়, যাদবপুর নিবাসী শ্রী সুজয় মুখোপাধ্যায়, তিনি একটি চ্যানেল ক্রিয়েট করেছিলেন এবং সেখানে মাঝে সাঝে এই প্রত্যেক মাসে ক্লাসগুলো হয়ে গেলে সেটি একটি একটি করে আপলোড করা হতো। এই অবধি আমরা কাজকর্ম করেছিলাম, কিন্তু শুভেন্দুবাবু আমাদের অনুরোধ করলেন আমরা যেন শাস্ত্রের যে যে অংশগুলো পড়া হচ্ছে সেগুলো বাদ দিয়ে অন্যগুলোকে আমরা যদি অফলাইন এরকম রেকর্ডিং করে আপলোড করতে পারি তাহলে আমাদের পক্ষে নিজেদেরও শাস্ত্র চর্চা হবে এবং ভক্তরাও শাস্ত্র এবং শ্রী ভগবানের কথা সম্পর্কে অবহিত হতে পারবেন। খানিকটা দ্বিধা খানিকটা দ্বন্দ্ব নিয়েই আমরা কাজ শুরু করি। প্রথম দিকে মাত্র 15 মিনিটের এক একটা অডিও ক্যাসেট হতো এবং আমরা সেটি ইমেইলে পাঠিয়ে দিতাম আমাদের সুজয় মুখোপাধ্যায়ের কাছে এবং তিনি সেটি আপলোড করতেন। আমরা অনলাইন ক্লাস শুরুর দিকে শুরু করতে পারিনি, তার কারণ হচ্ছে এই দ্বীপে আমফানের ফলে ইন্টারনেট যে ব্যবস্থা সেটা একেবারে সম্পূর্ণ ভেঙে চুরে তছনছ হয়ে গেছিলো, তাই তৎক্ষণাৎ আমরা এই অনলাইন ক্লাস শুরু করতে পারিনি। কিন্তু সমস্যা যত গভীর থেকে গভীরতর হতে থাকলো আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের পক্ষে আর কলকাতায় গিয়ে এই ক্লাসগুলি এক্ষুনি চালু করা সম্ভব নয়, তখনই এই অনলাইন ক্লাসগুলি চালু হলো। অনলাইন ক্লাসগুলি চালু হওয়া সত্ত্বেও এই আমরা যে অফলাইনে শিবানন্দ বাণী কর্মযোগ এইগুলো যে করছিলাম এগুলোর তেমনই চাহিদা থেকে গেল এবং মূলত এই শিবানন্দ বাণী শুনেই দুটি সংস্থা এগিয়ে আসেন এবং তারা অ্যারেঞ্জ করেন যে আমরা যেন অনলাইন ক্লাস করতে পারি। তাই আজ যখন শিবানন্দ বাণীর 70তম পর্ব আমরা রেকর্ড করতে চলেছি আমরা নিজেরা খুব আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ঈশ্বরের কাছে, তিনি আমাদের সেই শক্তি দিয়েছেন যে আমরা এত দূর আসতে পেরেছি। মহাপুরুষ মানবের প্রতি আমার বরাবরই খুব একটা দুর্বলতা আছে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের মধ্যে, তার মূল কারণ হচ্ছে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি, যার কাছে আমার মন্ত্র দীক্ষা পাওয়ার সৌভাগ্য হয়েছিল, তিনি তার প্রায় প্রতি কথায় পূজনীয় মহাপুরুষ মহারাজের কথা বলতেন। মহাপুরুষ মহারাজ কেমন ছিলেন, কীরকমভাবে সাধন ভজনে উৎসাহ দিতেন, ভগবানময় কেমন একটা জীবনযাপন করতে হয় তার যেন একটা প্রতিচ্ছবি ছিলেন তিনি। আমার বিশেষ করে মনে পড়ে পূজনীয় স্বামী ভূতেশানন্দজির কথা, উনি বলছেন 1927 সালে যখন ওনার সন্ন্যাস দীক্ষা হলো তখন মহারাজের প্রায় 70-এর বেশি বয়স, 73 বছর মতো বয়স,
তখন মহারাজ খুব ভালো হাঁটাচলা করতে পারেন না বলে রোজ সন্ধ্যেবেলা সন্ধ্যারতি পরে সাধন ভজন শেষ হয়ে গেলে পূজনীয় মহারাজকে বুদ্ধেশানন্দজি ম্যাসাজ করতে যেতেন। এই ম্যাসাজ করতে করতেই তিনি পূজনীয় মহারাজকে বললেন তাঁর সদ্য সন্ন্যাস হয়েছে এবং তার মনে খুব ইচ্ছা তিনি কিছুদিন তপস্যার জন্য বাইরে থাকবেন এবং তপস্যা করবেন। বুদ্ধেশানন্দজি আমাদের এই ঘটনা বলতে গিয়ে বলেছিলেন যে মুহূর্তে আমি মহারাজকে এই প্রপোজাল দিলাম সঙ্গে সঙ্গে সেদিনের আর ম্যাসাজ করা হলো না, মহারাজ শুয়ে বসেছিলেন, শুয়েছিলেন তড়াক করে উঠে বসলেন। শুধু তাই নয়, দুজনের মধ্যে আলোচনা হতে থাকলো যে তপস্যা করতে যাওয়া হবে, কোথায় যাওয়া হবে, কোথায় গেলে কি হবে। পূজনীয় মহাপুরুষ মহাজ বললেন আমিও ভাবছি তুমিও ভাবো কোন জায়গায় গেলে তপস্যা করতে গেলে ভালো হবে। এবং পরবর্তীকালে দেখা যায় যে তারপরে রোজই দুজনের মধ্যে তপস্যা নিয়েই কথা হচ্ছে। তপস্যা করতে যাবেন স্বামী বুদ্ধেশানন্দজি, তিনি বলতেন যে আমার যতটা উৎসাহ তার চেয়েও বেশি উৎসাহ মহাপুরুষ মহারাজের। তিনি বলতেন বুদ্ধেশানন্দজি শরীর ভালো না থাকার জন্য তিনি এমন একটা জায়গা ঠিক করার কথা বলতেন যেখানে ভিক্ষাও পাওয়া যাবে, একই সঙ্গে যেখানে আধ্যাত্মিক পরিমণ্ডল আছে। এছাড়া তিনি আরেকটি কথা বুদ্ধেশানন্দজিকে বলেছিলেন যেটি মনের মধ্যে গেঁথে রয়েছে, সেটা হলো এই, তিনি বলেছিলেন যখন তপস্যা করতে যাবে তখন সেখানে কিন্তু শুধু জপ ধ্যান করেই কাটাতে হবে। অতএব এই ২৪ ঘন্টা জপ ধ্যান বা দিনের বেশিরভাগ সময়টা জপ ধ্যান করার অভ্যাস তৈরি করতে বলছেন। তপস্যা করতে যাওয়ার আগে তার জন্য একটা প্রস্তুতির প্রয়োজন আছে এবং সেই প্রস্তুতিটি যত ভালো হবে তত তপস্যা অনেক ভালো হবে। এইটি পূজনীয় মহারাজের ওপর ভীষণ রকমভাবে প্রভাব পড়ে, যেটি তিনি পরবর্তীকালে আমাদের খুব বলতেন। মহাপুরুষ মহারাজের প্রতি কথায় প্রতি ছত্রে ছত্রে এই ভগবানের দিকে এগিয়ে যাওয়ার একটা উদগ্র বাসনা ইনি সকলের ভেতরে জাগ্রত করে দিতেন। তাই শিবানন্দ বাণী নিয়েই আমাদের প্রথম আলোচনা শুরু হয়। পরবর্তীকালে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়, যেমন স্বামী শিষ্য সংবাদ, কর্মযোগ, শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং শ্রীরামকৃষ্ণ পুঁথি, পরমার্থ প্রসঙ্গ, পার্ষদ কথা। কিন্তু শিবানন্দ বাণী হলেন এই সমস্ত আলোচনার অগ্রগণী, তাকে কেন্দ্র করি আমাদের এই অনলাইন, অফলাইন এবং অনলাইন, পরবর্তীকালে অনলাইন ক্লাসগুলো শুরু হয়। আজ আমরা যে অংশ থেকে পাঠ করব এটি বেলুড় মঠে ঘটে তেসরা পৌষ ১৩৩৬ বঙ্গাব্দ বুধবার ১৮ই ডিসেম্বর ১৯২৯। মহারাজের বয়স তখন প্রায় ৭৬ বছর। দক্ষিণ ভারত ও সিংহলের কথায় মহাপুরুষ মহারাজ বললেন, হ্যাঁ সিলন গিয়েছিলাম বই কি, স্বামীজি ভারতবর্ষে ফিরে এসে কয়েক মাস পরে আমাকে সেখানে বেদান্ত প্রচার করতে পাঠিয়েছিলেন। আমি ৭-৮ মাস কলম্বোতে ছিলাম, এক ছত্রে থাকতাম, নিয়মিতভাবে গীতা ক্লাস ও ধর্ম প্রসঙ্গাদি করতাম, অনেক লোক আসত, বেশ ছিলাম, ওখানকার প্রসিদ্ধ মন্দিরাদিও সব ঘুরে দেখেছি। বুদ্ধদেবের দন্ত মন্দির, ওখানে নাকি বুদ্ধদেবের একটি দাঁত রাখা আছে, কি বিরাট কাণ্ডই না করেছে, মন্দির দেখে তাক লেগে যায়। স্বামীজি যখন আমেরিকা থেকে মাদ্রাজে এলেন আমি তার আগেই মাদ্রাজে গিয়েছিলাম স্বামীজির সঙ্গে দেখা করতে। আমি অবশ্য তার পূর্বেও একবার রামেশ্বরাদি তীর্থ দর্শন করতে ও অঞ্চলে গিয়েছিলাম ও দক্ষিণ ভারতে প্রায় সব প্রসিদ্ধ তীর্থস্থানাদি দর্শন করেছিলাম। এইসব বিরাট মন্দিরাদি দেখে বেশ বোঝা যায় যে ভারতবাসী কতরা ধর্মপ্রাণ, ভগবানকে নিয়েই যত কিছু লীলা কথা তাকেই নানাভাবে সম্ভব করার চেষ্টা। ভগবত ভক্তেরা বহুভাবে ভগবানকে সেবা করতে চান, তাতেই তাদের আনন্দ ও তৃপ্তি। পূজনীয় মহারাজ সিলন সম্পর্কে বা সিংহল দ্বীপ শ্রীলঙ্কা সম্পর্কে বলছেন, এখনো সেই আশ্রমটি আছে যে আশ্রমে পূজনীয় মহাপুরুষ মহারাজ গিয়েছিলেন, যেখানে তিনি শ্রীরামকৃষ্ণদেবের ভাব প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা করেন, পরবর্তীকালে যেটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র হয় এবং সেখানে একটি অতি উৎকৃষ্ট ছাত্রাবাসও আছে সেই আশ্রমকে কেন্দ্র করে। সেই ছাত্রাবাসে অনেক শ্রীলঙ্কার অনেক কৃতি মানুষ
যারা সেখানে পড়াশোনা করেছেন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের বাণী শ্রীরামকৃষ্ণের সন্তানরা তাদের অনুভূতি দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে প্রকাশ করুক, একই সঙ্গে মানুষকে দৈনন্দিন জীবনে তাদের নিত্য প্রয়োজনীয় জীবনের মান কেমন করে উন্নত করতে হবে তার চেষ্টা করা দরকার। স্বামীজির মতে খালি পেটে ধর্ম হয় না, তাই খালি পেটে ধর্ম না করে ধর্মাচরণের যোগ্য করে তোলবার উনি খুব চেষ্টা করেন। মহাপুরুষ মহারাজ খুবই সেখানে সেই সমস্ত কাজ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতা এবং অন্যান্য বিষয় নিয়েও তিনি আলোচনা করতেন। তিনি ক্যান্ডির দন্ত মন্দিরের কথা বলেন, যেখানে ভগবান বুদ্ধদেবের দাঁত রক্ষিত আছে। বলছেন, মহারাজ বলছেন, তিনি এর আগেও রামেশ্বরাদি তীর্থে গিয়েছিলেন। এইসব স্থানের কথা এই দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে গেলে, তার প্রাচুর্য, তার স্থাপত্য কীর্তি দেখলে আমরা বুঝতে পারি যে আমরা কেমনভাবে, আমরা কত সম্পদশালী, আধ্যাত্মিক দিয়ে কতখানি সম্পদশালী। দক্ষিণ ভারতের যদি মন্দির গোপুরামের চূড়াগুলো দেখেন, তাহলে যদি নিচের দিকে যে ছবিগুলো, মূর্তিগুলো দেখতে পাবেন, সেখানে জাগতিক ভোগ বাসনার ছবি রয়েছে। কিন্তু একটু ভালো করে যদি লক্ষ্য করা যায়, ধীরে ধীরে সেই ভোগ বাসনার যে ছবিগুলো সেগুলো বদল হতে থাকছে, এবং যত ওই আমরা চূড়ার দিকে উঠতে থাকি তত দেখা যায় যে এই ভোগ বাসনার যে ছবিগুলো সেগুলি সম্পূর্ণ অপসৃত হচ্ছে। চূড়াগুলো যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখবেন ক্রমাগত মুখের দিকটা সরু হয়ে যাচ্ছে। যত আমরা চূড়ার ওপরের দিকে উঠতে থাকছি তখন জায়গাটা সরু হয়ে যাচ্ছে। এটা একটি গভীর ভাবের দ্যোতক। আমরা সাধারণত রক্ত, মাংস, মেদ, মজ্জা, শুক্রজনী এই সমস্ত নিয়ে আমাদের জীবন তৈরি। আমরা যখন প্রথম ভগবানকে চাই, এই অবস্থায় আমরা ভগবানের কাছে আসি, তখন শারীরিক সম্ভোগ, শারীরিক সুখ এগুলোই আমাদের জীবনের একমাত্র অবলম্বন হয়ে থাকে। এর মধ্যে থেকেই আমরা আনন্দ, এর মধ্যে থেকেই আমরা মুক্তি খুঁজে থাকি। সেই কারণে এটি জীবনের সবচেয়ে স্থূল ভাগ বা চ্যাপ্টা একটা ভাগ। সেটি বোঝানোর জন্য মন্দির চূড়াগুলি একেবারে নিম্ন দিকে এগুলি রাখা হয়। কিন্তু মানুষ যত ওপরের দিকে উঠতে থাকে তত তার মন ছুঁচালো হয়, সূক্ষ্ম হয়ে ওঠে। অনেকটা মোটা পেন্সিলের যে শীষ, সেটিতে ভালো করে লিখতে গেলে আমরা মোটা পেন্সিলকে চেঁচে চেঁচে সরু করি, ঠিক সেই রকমভাবে যেন চূড়াগুলোর মাথাটাকে সরু করা হয়। শুধু তাই নয়, ছবিগুলো বদলে যায় ধীরে ধীরে। মানুষ উচ্চ ভাবি, উচ্চ ভাব, উচ্চ আদর্শকে গ্রহণ করলে কেমন করে ভগবানের দিকে এগিয়ে যাবে তার ছবিও এই স্থাপত্য কীর্তি থেকে বোঝা যায়। যেমন আমাদের ত্রিবাঙ্কুর রাজার যে সমস্ত মন্দির আছে, যার মধ্যে অন্যতম হলো কন্যাকুমারিকার মন্দির দক্ষিণ ভারতে, সেখানে ঢোকবার এবং বেরোবার একটা অদ্ভুত পদ্ধতি আছে। প্রথম কথা, পুরুষরা গায়ে কোনো রকম সেলাই করা জামাকাপড় রাখতে পারেন না, খালি গায়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এবং মন্দিরে প্রবেশ করার যে দরজা সেটা এত নিচু, মাথাটা বেশ অনেকটা নামিয়ে ঢুকে, নামিয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। আবার যেখান থেকে বেরিয়ে যেতে হয় সেখানকারও এটা এত নিচু যে সেখান থেকে বেরোতে গেলে বেশ অনেকটা নিচু হয়ে যেতে হয়। এর অর্থ হলো এই, যখন আমরা ঈশ্বর সন্দর্শনে আসব তখন আমরা আমাদের মনের যে অহংকার, আমাদের যে অহংভাব, সেটিকে বাইরে ফেলে আসব এবং শরণাগতর ভাব নিয়ে আমরা তার কাছে আসব। আমরা চাইলেও সোজা হয়ে কখনো এই জাতীয় মন্দিরগুলোতে প্রবেশ করতে পারি না। কিংবা তিরুপতি বালাজিতে আপনারা যদি যান, তাহলে দেখবেন খুব অল্প সময়ের জন্য দেবতার সামনে দাঁড় করানো হয়। দেবতার রূপ যদি দেখেন, দেবতার হাসি যদি দেখেন, একেবারে বিভোর হয়ে যাওয়ার মতো। এই রূপ বেশিক্ষণ থাকলে, বেশিক্ষণ দেখলে সাধারণ মানুষের মনের চিত্ত বৈকল্য হয়, সংসার জীবনে সে আর টিকে থাকতে পারে না। সেই কারণে খুব অল্প সময়ের জন্য দেখানো হয়। সেই হাসি, তার সেই দিব্য রূপ, সেই স্মৃতিটা মনের মধ্যে গেঁথে নিয়ে ভক্তগণ একটু একটু করে এগিয়ে যান।
সেই কথাই মহারাজ বলতে গিয়ে বলছেন, এইসব বিরাট মন্দিরাদি দেখে বেশ বোঝা যায় যে ভারতবাসীরা কতটা ধর্মপ্রাণ। ভগবানকে নিয়ে যত কিছু লীলা খেলা তাকেই নানাভাবে সম্ভোগ করার চেষ্টা। ভগবত ভক্তেরা বহুভাবে ভগবানকে সেবা করতে চান, তাতেই তাদের আনন্দ ও তৃপ্তি। ভগবানের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত এই খেলার সম্পর্ক আমাদের তৈরি হবে, সহজ সম্পর্ক আমাদের তৈরি হবে, এটা খুব কঠিন ভগবানের সঙ্গে লীলা করার বিষয়। সেই কারণে আমরা তাঁর লীলা কথা পড়ি, যাতে তাঁর সাথেও আমাদের এইরকম একটি সম্পর্ক তৈরি হয়। জনৈক সন্ন্যাসী প্রশ্ন করছেন, সিলন আপনার কেমন লেগেছিল মহারাজ? মহাপুরুষটি বলছেন, আমার সব জায়গায় ভালো লাগে, কখনো কোনো স্থানে অতৃপ্তি বোধ করিনি। যখন যেখানে থাকি তখন বেশ আনন্দেই থাকি। ভগবানকে নিয়ে থাকলে সব জায়গায় আনন্দ। হ্যাঁ, সিলন ও দক্ষিণ ভারত বেশ ভালো লেগেছিল। পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই যে তিনি সিলন তীর্থে গেছিলেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে, সেই জায়গা তার কেমন লেগেছিল? মহারাজের উত্তরটা খুব সুন্দর, বলছেন, আমার সব জায়গায় ভালো লাগে, কখনো কোনো স্থানে অতৃপ্তি বোধ করিনি। যখন যেখানে থাকি বেশ আনন্দেই থাকি। এর মূল কারণ, আমরা এই অবস্থায় তখনই উত্তীর্ণ হতে পারবো যখন আমরা সর্বাবস্থায় সর্বজীবের ভেতরে ভগবানের অধিষ্ঠান উপলব্ধি করতে পারবো। আমরা যদি বিশ্বাস করি যেখানেই ভগবান আমাদের রেখেছেন সেটা আমার কল্যাণের জন্য, তাহলে কোনো জায়গায় আমাদের কাছে ভালো, কোনো জায়গায় আমাদের কাছে মন্দ, কোনো জায়গায় আমাদের কাছে অরুচিকর বলে বোধ হবে না। সব জায়গায় ভগবানের একটি প্রকাশ। আমার মনে আছে, আমি যখন বেলুড় মঠ ছেড়ে বেলঘরিয়া স্টুডেন্ট শ্রমে চলে যাচ্ছি, তখন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ একটি কথা বলেছিলেন, বলেছিলেন, তোমার কি খুব মন খারাপ হচ্ছে? আমি বললাম, হ্যাঁ, মন তো খারাপ হচ্ছেই, বেলুড় মঠে ঠাকুরের কি প্রকাশ, সেন্টারে তো এরকম প্রকাশ নেই। মহারাজ একটি ভারী সুন্দর উদাহরণ দিয়েছিলেন, বলেছিলেন, দুর্গা পুজোর সময় যাগ প্রদীপ প্রজ্বলিত করা হয়, যাগ প্রদীপের আলো দাউ দাউ করে জ্বলে, কিন্তু সেই যাগ প্রদীপ থেকে যখন আগুন নিয়ে পূজার প্রদীপ প্রজ্বলিত করা হয়, কিংবা সেখান থেকে আগুন নিয়ে যখন রান্নার আগুন নিয়ে যাওয়া হয়, সেখান থেকে আগুন নিয়ে যখন হোমের শিখা প্রজ্বলিত হয়, তখন কিন্তু সেই আগুনের ফারাক বোধ হতে থাকে, সেটি বড় হতে থাকে, এবং এত বড় হয় তখন তার যে প্রকাশ, তার যে জ্যোতি, তার যে কর্মক্ষমতা, এটি সব সময় ওই যে যাগ প্রদীপের যে প্রদীপটি তাকে ম্লান করে দেয়। তিনি বলছিলেন যে শ্রীরামকৃষ্ণ হলেন বেলুড় মঠের যাগ প্রদীপ, দাউ দাউ করে চলছে, তার থেকে আগুন নিয়ে বিভিন্ন সেন্টারে ঠাকুরের বিগ্রহ বসানো হয়েছে। ভাবটা হলো এই যে শ্রীরামকৃষ্ণের প্রতিমূর্তি সেখানে রয়েছেন, প্রতিরূপ সেখানে রয়েছেন, সেটা হয়তো বেলুড় মঠের মতো এত জাগ্রত নয়, কিন্তু টিম টিম করে জ্বললেও সেই একই শ্রীরামকৃষ্ণের প্রতিবিম্ব সেখানে আছে। আমরা আমাদের সাধন ভজন ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সেই আগুনটিকে দাবানলে রূপান্তরিত করতে পারি। আপনারা যারা শ্রী শ্রী ঠাকুরের হোম বাইকগুলো দেখেছেন, তাতে দেখবেন যে খুব ছোট্ট একটা দীপকাঠি থেকে অরুণকাষ্ঠকে প্রজ্বলিত করা হয়, আর সেই অরুণকাষ্ঠ যে আগুন কাঠ সাজানো থাকে তার মধ্যে যখন প্রবেশ করানো হয়, তখন সেই কাঠের সংস্পর্শ এসে দাউ দাউ করে জ্বলে। যে সামান্য আগুন আমরা যাগ প্রদীপ থেকে নিজে, সেটি এই বিশাল আকার ধারণ করে থাকে। এটি আমাদের জীবনের মতো। আমরা যদি আমাদের জীবনে আদর্শনিষ্ঠ হতে পারি, তাহলে দেখব জগৎ খুব সহজে আপনার সামনে মাথা নত করেছে, জগৎ আপনাকে গ্রহণ করেছে। আমরা ভুলে যাই আমাদের সংঘের নাম রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন। এই মঠ এবং মিশন, এই দুটো শব্দের আগেই রামকৃষ্ণ শব্দটি বসেছে। রামকৃষ্ণ শব্দ বসে এটি অর্থপূর্ণ করে দিয়েছে। সন্ন্যাসী, মহারাজ ছেলেবেলায় আপনার নাম যে তারকনাথ রাখা হয়েছিল তার কোনো বিশেষ কারণ ছিল?
মহাপুরুষটি বলছেন, হ্যাঁ শুনেছি, অনেকদিন ছেলেপুলে না হয় বাবা ও মা তারকেশ্বরের মানত করেছিলেন এবং একটি ছেলের জন্য প্রার্থনা করেছিলেন। বাবা তারকনাথ মাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন তাঁর একটি সুপুত্র জন্মাবে, তারপরই আমার জন্ম হয়েছিল বলে আমার নাম তারকনাথ রাখা হয়। গর্ভধারিণী মা, তার নাম ছিল বামা সুন্দরী, খুবই ধর্মপ্রাণা ও লক্ষ্মী ছিলেন, দেখতে বেশ সুন্দরী ছিলেন। ছোটবেলায় ধর্মভাব তাঁর কাছেই পেয়েছি। বাবা ধার্মিক ছিলেন, তাঁর আয়ও ছিল যথেষ্ট। 25-30টি গরিব ছেলেকে বাবা নিজের বাড়িতে রেখে খাওয়া দাওয়া দিতেন। বারাসাত স্কুলে তারা সব পড়ত, আমিও তাদের সঙ্গেই থাকতাম। মা নিজের হাতে সকলকে রান্না করে খাওয়াতেন। বাবা রাঁধবার মামুন রাখতে চাইলে মা রাখতে দিতেন না। তিনি বলতেন, এ তো আমার মহাভাগ্য যে এতগুলি ছেলেকে রান্না দিই করে খাওয়াচ্ছি। আমি সেই 25-30টি ছেলের আমি মায়ের কাছে আদর স্নেহ বড় একটা পাইনি। তিনি কাজকর্ম নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকতেন। সেই 25-30টি ছেলের মধ্যে আমিও একজন। আমার জন্যে আলাদা খাবার কিছু করতেন না, সকলের সঙ্গেই খেতাম। কেউ কেউ বলতো, ছেলেটাকে একটু আদর যত্ন করছো না? তাতে মা বলতেন, তার ছেলে আমার নয়, তিনি দয়া করে দিয়েছেন, তিনিই ওকে দেখবেন। আমার বয়স যখন 9 বৎসর আন্দাজ তখন মা মারা যান। মার সম্বন্ধে তেমন কিছু জানা নেই। বাবা কানাই ঘোষাল খুব ধার্মিক ও গুণী আর খুব ভক্ত ছিলেন। মা একই করলি আমায় এখনো কৃপা করলিনি, এই সব বলে রাত্রিতে ভেউ ভেউ করে কাঁদতেন। পূজনীয় মহাপুরুষ মহারাজকে তার পূর্বাশ্রমের সাধু হওয়ার আগেকার জীবনের গল্প বলতে বলা হয়েছে। সেইখানে যার কথা তিনি খুব বেশি করে বললেন, তিনি হলেন তার মা। তার মায়ের কথা তিনি ভীষণ রকমভাবে বলতেন। শুধু তাই নয়, তার মা বামাসুন্দরী ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণা এবং লক্ষ্মী। তাদের বাড়িতে অনেকগুলি অনাথ ছেলে থাকতেন, যাদের তার বাবা খাওয়া পড়া দিয়ে এই সরকারি স্কুল, যেটা গান্ধী হাই স্কুল, সেইখানে তিনি সেখানে পড়ানোর ব্যবস্থা করতেন। এই সরকারি স্কুলে তিনি পড়াশোনা করতেন, তাদের সঙ্গে থাকতেন এবং বারাসাত গভর্নমেন্ট হাই স্কুল, গান্ধী হাই স্কুল নয়, বারাসাত গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করতেন। এবং এমনকি তিনি কোনোভাবেই কোনো চাকর এগুলো রাখার ব্যবস্থা রাখেননি। তিনি মনে করতেন যে এই যে দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে, এদের মধ্যে দিয়ে তার ঈশ্বর দর্শন, ঈশ্বরের সেবা করা ঠিক ঠিক মতো হচ্ছে। মাত্র 9 বছর বয়সে আমাদের মহাপুরুষ মহারাজের মাকে হারান মহাপুরুষ মহারাজ। তার বাবাও খুব বড় সাধক ছিলেন, তিনি মাঝে মাঝেই ওই সারা রাত ধরে দর্শন করতেন এবং মহারাজের এবং মা কালীর দর্শন পাওয়ার অভিলাষী ছিলেন। তিনি মহাপুরুষ মহারাজ বলছেন, মাই লক্ষ্মী ছিলেন। তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার আয় কমে যেতে লাগলো। তাঁর অনেক দান ধ্যান ছিল, কিন্তু আয় কমে যেতে আর আগের মতো দানাদি করতে পারতেন না। আমি খুবই ভাগ্যবান যে অমন বাপ মায়ের ঘরে জন্মেছিলাম। বাপ মা ভালো হলে ছেলে পিলেও ভালো হয়। বাবার ত্যাগ যথেষ্ট ছিল, অত টাকা রোজগার করেছিলেন কিন্তু নিজে থাকার জন্য একটি ভালো বাড়িও করেননি। সব টাকা গরিব দুঃখীদের সেবায় ব্যয় করে গিয়েছেন। বাবা তান্ত্রিক সাধক ছিলেন, তার কাছে কামাখ্যা থেকে একজন সাধক ভট্টাচার্য মশাই এসেছিলেন। তার কি চেহারা, বেটি লাল টুকটুকে। সারা রাত দুজনে খুব পূজাদি করতেন। বাড়িতে পঞ্চমণ্ডির আসন ছিল, একবার পূজার সময় ঘট স্থাপন করে তাতে ডাব নারকেল দেওয়া হয়েছিল, সেই ডাব থেকেই নারকেল গাছ হয়ে গিয়েছিল অনেকটা উঁচু। মায়ের কথা বলতে গিয়ে মহাপুরুষ মহারাজ বলছেন যে মা ছিলেন লক্ষ্মী, তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আয়ও কমতে থাকে, তার বাবার আয়ও কমতে থাকে, কিন্তু তার দান ধ্যান ছিল। বলছেন, আমি খুবই ভাগ্যবান যে এমন বাবা আমার ঘরে জন্মেছি। তার বাবা অন্যের পীড়ায় কষ্ট পেতেন, তার প্রচুর টাকা ছিল, তিনি নিজের জন্য কিচ্ছু করেননি, ভালো খাননি, ভালো পড়েননি, ভালো জায়গায় থাকেননি। তার সমস্ত মন প্রাণ মানুষের কল্যাণের কাজে ব্যয় করা হয়েছে এবং তারা নিশ্চিত করে জানেন
এটি দীর্ঘদিন ধরে চলবে না, কেউ না কেউ একটা সময় এসে এটা ভেঙে চুড়ে তছনছ করে দিবে। কিন্তু এই লক্ষ্মীশ্রী ভাবটা তিনি রাখার চেষ্টা করতেন। আমাদের বাবা মাদের যদি ভালো না হয় তাহলে তাদের বুঝতে হবে যে তাদের সন্তানরাও ভালো হচ্ছে না। আমরা অনেক সময় নিজেরা ভালো হতে গিয়ে মনে করি যে অন্যকে ছোট করে ভালো করা যায়, কিন্তু ছোট শিশুরা আমাদের থেকেই শেখেন। আমাদের এই বিদ্যালয়ের হস্টেলে একটি ছেলে ছিল যে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যেত। আমরা প্রথম প্রথম বুঝতে পারতাম না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলাম যে সবটাই অভিনয়। একদিন সেই ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো যে কেন সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান, তার কি কোনো শারীরিক কষ্ট আছে? উত্তরে তিনি যে বললেন সে কথা শোনার পরে আমাদের পা একদম মাটির মধ্যে চলে গেল। মহারাজের এই ইয়েতে মহারাজ বারবার ওই বাবা মার এর কথা বলতেন, বাবা মা ভালো হওয়ার কথাটা ভীষণভাবে বলতেন। এই ছাত্রটি আমাদের বলেছিলেন, আমি জিজ্ঞেস করলুম যে তুমি এই যে অজ্ঞান হয়ে যাও, এ তো তুমি রোজ অজ্ঞান হও না, তাহলে এইটা কার কাছ থেকে শিখলে? ছেলেটি আমায় উত্তর করলো, এটি সে তার মায়ের কাছে শিখেছে। যখন তার মা তার বাবার কাছ থেকে কোনো জিনিস চান এবং সেটি তার বাবা দেন না, তখন তার মা মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যান এবং ভয়ের চোটে তার বাবা সমস্ত জিনিসপত্র দিয়ে দেন। দেখুন, একটি কুঅভ্যাস আমি আমার সন্তানের ভেতরে কেমনভাবে সঞ্চারিত করছি। সেই মা তো বলবেন, কই আমি তো কিছু সঞ্চারিত করছি না, কিন্তু এই ছোট্ট ছেলেটি তার দু চোখ দিয়ে তার মায়ের আচরণ লক্ষ্য করে শিখতে শুরু করলেন। মহাপুরুষ মহারাজের বাবার কথা বলছিলেন, মহাপুরুষ মহারাজের বাবা অত্যন্ত সাধারণভাবে থাকতেন, সাধন ভজন করতেন, তাদের বাড়িতেই পঞ্চমণ্ডির আসন ছিল। উত্তর পূর্ব ভারত থেকে বিভিন্ন পণ্ডিতরা তাদের কাছে আসতেন এবং তারা সাধন ভজন করতেন। বলেছিলেন সেই ঘটেতে ডাব দিয়ে সেই মঙ্গল ঘট স্থাপন করা হয়েছিল, সেটি না সারানো হওয়ার ফলে সেই ডাব থেকে গাছ বেরিয়ে অঙ্কুরোদ্গম হয়ে পরবর্তীকালে সেই গাছ বিরাট বিশাল আকার ধারণ করেন। আমি নিজে বারার সাথে ছমাস থেকেছি, আমি এগুলো দেখিনি, কিন্তু মহাপুরুষ মহারাজের রেখে যাওয়া জিনিসপত্র দেখেছি এবং সেগুলি অত্যন্ত প্রেরণাদায়ক, অত্যন্ত সুন্দর। আমার মনে আছে একদিন লুকিয়ে লুকিয়ে এই জিনিসগুলো কি আছে সেগুলো দেখার চেষ্টা করেছিলাম। দেখলাম ছোট্ট ছোট্ট জর্দার কৌটোয় করে জিনিসপত্র রাখা, কিন্তু প্রথম যে কৌটোটা আমি খুলেছিলাম সেটি খোলার পরে আমার ভয়ে হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকলো। সেই কৌটো জুড়ে মহাপুরুষ মহারাজের এক মুঠো চুল রয়েছে, কালো সাদা মিশানো সেই চুল। ওনাকে সেই অপূর্বানন্দজি সেই স্বামী ঘনানন্দজিকে দিয়েছিলেন, সেটি যেটি আমাদের কাছে ফেরত আসে। মানুষের কথা জানা আর তার অস্তিত্বকে সামনাসামনি দেখে অন্তরে উপলব্ধি করা, এই দুটো কিন্তু সম্পূর্ণ পৃথক জিনিস এবং এই ভাবনাটায় পূজনীয় মহাপুরুষ মহারাজ ভাবিত হয়ে থাকতেন, ঈশ্বরীয় ভাবনায় ডুবে থাকতেন যেটি তিনি তার পিতামাতার কাছ থেকে পেয়েছেন। অতএব যারা পিতামাতা তাদেরও সতর্ক হওয়া দরকার, কারণ সব সময় জানবেন যে আপনার সন্তানের মতো ভালো দেখার লোক বোধহয় এই জগৎ সংসারে কেউ নেই। আপনি যতই মনে করেন তারা খুব ছোট্ট, তারা খুব সাধারণ, তারা খুব চুপচেপে, কিন্তু তা কিন্তু নয়। তারা প্রত্যেকে আপনাদের লক্ষ্য করছেন এবং আপনাদের মধ্যে দিয়ে তারা জীবনের পাঠ গ্রহণ করছেন। আজ এই পর্যন্ত, পূজনীয় মহাপুরুষ মহারাজের কৃপা হলে আবার আমরা এই শিবানন্দ বাণীর পরের একটি অধ্যায় নিয়ে আগামী দিন আসব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।